বন্ধুরা, আমরা থাইল্যান্ডের নাম কম বেশি সবাই শুনেছি। বলিউডের সৌজন্যে থাইল্যান্ডের সৌন্দর্য সিনেমার পর্দায় আমরা সবাই উপভোগ করেছি। এখানকার অপরূপ সি বিচ, মায়াময় নাইট ক্লাব, প্রাচীন স্থাপত্য এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর লাখ লাখ দর্শক এখানে বেড়াতে আসেন। নমস্কার বন্ধুরা, ট্রাই ব্লেন্ডের আজকের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের এই ভিডিওতে আমরা থাইল্যান্ডের এমন কিছু ভিডিও তুলে ধরব যা আপনাকে রোমাঞ্চিত করবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, তা না হলে কিন্তু অনেক কিছুই মিস হতে পারে। প্রায় 1430টির মতো ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত থাইল্যান্ড হলো একটা দক্ষিণ পূর্ব এশীয় দেশ। এর আয়তন প্রায় 513,120 স্কোয়ার কিলোমিটার। এর জনসংখ্যা মাত্র 6,90,00,000। ভারতের প্রতিবেশী রাষ্ট্রটি বিশ্বের 22তম জনবহুল দেশ। এখানকার রাজধানী হলো ব্যাংকক। বন্ধুরা, ভারতবর্ষকে বলা হয় মন্দিরের দেশ, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে ভারতবর্ষ থেকে 3,000 কিলোমিটার দূরে অবস্থিত থাইল্যান্ডের মতো ছোট দেশে রয়েছে প্রায় 40,000-এরও বেশি মন্দির। এই দেশের প্রায় 95% লোক বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। তবে সবথেকে বড় কথা, থাইল্যান্ডের লোক এখনো তাদের পুরনো সংস্কৃতিকে ধরে রেখেছে। এখনো এখানকার রাজবংশের লোকেরা বলে তারা নাকি রামচন্দ্রের ছেলে কুশের বংশধর। বন্ধুরা, আমাদের রামায়ণের ন্যায় এখানেও একটি গ্রন্থ রয়েছে। গ্রন্থটির নাম হলো রামক্রিয়ে এবং এটি এখানকার রাষ্ট্রীয় গ্রন্থ। তবে এখানকার রামক্রিয়ে আমাদের রামায়ণের থেকে একটু ভিন্ন। এখানকার রামক্রিয়ের শেষের দিকে রাম ও সীতার মিলন দেখানো হয়েছে। এখানে আয়ুথায়া নামে একটি শহরও আছে যা আমাদের অযোধ্যার সমার্থক। এখানকার রাষ্ট্রীয় চিহ্ন হল গরুড়। এখানকার অধিকাংশ লোক বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও রাম ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা এখানে বহুল প্রচলিত। এখানকার লোকেদের মধ্যে অন্ধবিশ্বাস জিনিসটা কিন্তু আমাদের তুলনায় অনেকটাই বেশি। এখানকার লোকেরা ভূতেদের কিন্তু অনেকটাই খেয়াল রাখে। ভূতেদের জন্য তারা বাড়িতে একটা আলাদা ফাঁকা ঘর তৈরি করে, যে ঘরে শুধুমাত্র ভূতেরাই থাকবে। আপনারা যদি কোনোদিন থাইল্যান্ডে যান, তবে ভুল করেও কারোর মাথায় হাত দেবেন না, কারণ কারোর মাথায় হাত দেওয়াটা ওখানকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ওখানে গেলে আরেকটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যদি বাইরে বেরোন তাহলে অবশ্যই আন্ডারওয়্যার পরে বেরোবেন, কারণ আপনি যদি আন্ডারওয়্যার না পরে বেরোন তাহলে আপনাকে কিন্তু জেলে যেতে হতে পারে। এখন আপনারা ভাবছেন আমি আন্ডারওয়্যার পরে আছি কি পরিনি, সেটা কি করে বুঝবে সরকার? তো বন্ধুরা, ওখানে যাওয়ার আগে জেনে রাখুন, ওখানে রাস্তায় কিন্তু স্ক্যানার লাগানো রয়েছে যেটিতে ধরা পড়বে আপনার আন্ডারওয়্যারের ছবি, আর না বললে আপনি বুঝতেই পারছেন। তো বন্ধুরা, অবাক হলেন নাকি? ধৈর্য ধরে দেখুন পুরো ভিডিওটা, কারণ আরও অবাক করার মতো তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দেশটির রাষ্ট্রীয় ফুল হলো অর্কিড। প্রায় 1500 প্রজাতির অর্কিড এখানে পাওয়া যায় এবং অর্কিড রপ্তানিতে থাইল্যান্ড বিশ্বে প্রথম। আমরা রেড বুল এনার্জি ড্রিঙ্কসের নাম প্রায় সবাই শুনেছি। এই রেড বুল এনার্জি ড্রিঙ্কসের জনক হলো থাইল্যান্ড। এখানকার ছেলেদের সাংসারিক জীবন শুরু করার আগে সন্ন্যাসী জীবন পালন করা বাধ্যতামূলক। এখানকার লোকেরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতেই বেশি পছন্দ করে। প্রায় 2000 মাইল কোস্টাল এরিয়া নিয়ে গঠিত থাইল্যান্ডের অপরূপ সি বিচগুলির টানে প্রতি বছর 1 কোটিরও বেশি বিদেশি পর্যটকের সমাগম হয় এই ছোট্ট দেশটিতে। এছাড়াও এই দেশটির মধ্যে প্রায় 1433টি আইল্যান্ড আছে যা বিদেশি পর্যটকদের আরও একটি মুখ্য আকর্ষণ। এখানকার ট্যুরিজম সেক্টর থেকে থাইল্যান্ড গভর্নমেন্ট বছরে প্রায় $80 বিলিয়ন মতো ফরেন কারেন্সি ইনকাম করে। এখানকার নাইট ক্লাবগুলো কিন্তু খুবই বিখ্যাত। আপনি যদি ব্যাচেলার হন তবে এখানকার নাইট ক্লাবগুলো কিন্তু আপনার মনকে টানবেই। আপনার সারা দিনটা কেটে যাবে থাইল্যান্ডের মনোমুগ্ধকর সি বিচগুলিতে। প্রকৃতির কোলে স্বর্গীয় সৌন্দর্যকে উপভোগ করার পর রাতের নাইট ক্লাবের মায়াবী রঙিন জগৎ আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়াতে। এছাড়াও থাই মেসেজ করাতে কিন্তু আপনারা একদম ভুলবেন না।
এক্সপার্ট মেসেজারদের হাতের মেসেজ আপনার শরীরে এনে দেবে এক স্বর্গীয় শান্তি। থাইল্যান্ডে প্রচুর পরিমাণে সাদা হাতি পাওয়া যায়, তাই থাইল্যান্ডকে ল্যান্ড অফ হোয়াইট এলিফ্যান্ট নামেও ডাকা হয়। শুধু সাদা হাতি নয়, বিশ্বের অধিকাংশ সুন্দর পাখির বাস এই থাইল্যান্ড দ্বীপে। বিশ্বের 10% পাখি রয়েছে এই থাইল্যান্ডের দ্বীপগুলিতে। প্রাকৃতিক সৌন্দর্য ও নাইট ক্লাবের মাঝে আরও একটি জিনিস দেখতে আপনারা কখনোই ভুলবেন না, সেটি হলো বিশ্বের সবথেকে বড় সোনার তৈরি বৌদ্ধ মূর্তি। প্রায় 5,500 কিলোগ্রাম সোনা দিয়ে তৈরি এই বৌদ্ধ মূর্তি। তো বন্ধুরা, আপনারা কি এখানে যেতে চান, উপভোগ করতে চান এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে? খুবই সহজ, কলকাতা বা দিল্লি এয়ারপোর্ট থেকে প্লেনে 3-4 ঘন্টার জার্নি, বেড়ানোর খরচাও নেহাত কম, কারণ 2.33 ভারতীয় টাকার সমান 1 থাই বাত। থাই বাত হলো থাইল্যান্ডের কারেন্সি। তো বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তবে একটা লাইক দিয়ে শেয়ার করুন বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।